জুলুস বাহির না করার আহ্বান পীর জুনাইদ মাদানী সহ ইসলামিক স্কলারদের। আগামী 12 রবিউল আমরা প্রত্যেক বছর জুলুসে মোহাম্মদী জায়গায় জায়গায় থেকে বাইর হই। রাত পোহালেই বিশ্ব নবী হযরত মুহাম্মদের জন্মদিন। প্রতি বছর বিশ্বের আনাচে কানাচে বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে শান্তির মিছিল বের করা হয়। এইবারও বরাক উপত্যকা জুড়ে 12ই রবিউল আউয়াল উপলক্ষে জোর প্রস্তুতি চলছিল। হঠাৎ প্রশাসন থেকে জুলুস বাতিল করার আদেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ইসলামিক স্কলাররা প্রশাসনের আদেশ মান্য করে জুলুসে মোহাম্মদী বাতিল করার জন্য মুসলিম জাতির কাছে আহ্বান জানান। এদিন সংবাদ মাধ্যমের কাছে সর্বজন শ্রদ্ধেয় পীর শাহ সুফি আলহাজ সৈয়দ জুনায়েদ আহমেদ মাদানী বলেন, যেহেতু আমরা 12ই রবিউল আউয়াল উপলক্ষে জুলুস বের করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু প্রশাসনের কাছ থেকে বিবৃতি জারি করা হয়েছে রবিবারে জুলুসে মোহাম্মদী না করার জন্য। সেই ক্ষেত্রে প্রশাসনের আইন মান্য করে নিজ নিজ এলাকার মসজিদগুলোতে বেশি বেশি কোরআন পাঠ, দুরুদ, মিলাদ মেহফিল ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করে 12ই রবিউল আউয়াল পালন করার আহ্বান জানান তিনি। এদিকে বরখলা বাঙ্গারপাড় ঈদে মিলাদুন্নবী কমিটির সভাপতি আলহাজ হযরত মৌলানা উমর আলী চৌধুরী, ভাঙ্গারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভুইয়ারা রবিউল আউয়ালের দিন কোনো ধরনের বাইক, গাড়ি ইত্যাদি নিয়ে র্যালি বের না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আসসালামু আলা রাসূলিল কারীম, বিরাদরানে ইসলাম, আগামী 12ই রবিউল আউয়াল আমরা প্রত্যেক বছর জুলুসে মোহাম্মদী জায়গায় জায়গায় থেকে বাইর হই, যেমন করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, এছাড়া সমস্ত আসাম, সমস্ত হিন্দুস্থানের প্রত্যেক জায়গায় জায়গায় থেকে এই সমস্ত রিলি হল বাইর হয়। কিন্তু এইবার প্রশাসনিক অসুবিধার কারণে আমরা রেলি বার করিয়েন না, আপনারও রেলি বার করা থেকে বিরত থাকুক। যার যার এলাকার মসজিদ বা মাদ্রাসার জমাবেত হইয়া খতমে কুরআন, খতমে খাদি গান, মিলাদ শরীফ দোয়া দুরুদ করিয়া দরবারে এলাহিতে দোয়া করুক, যাতে এই জমিন আমরা লোকের শান্তির জমিন হোক, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ যাতে আমরা শান্তিতে বসবাস করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। আমাদের বাঙ্গালফাল ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি আমরা যে কার্যসূচি হাতে নিয়েছিলাম, আমরা জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ার কারণে বাঙ্গালফাল ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি আমরা যে বাইক গাড়ি র্যালি করার কথা ছিল সেই বাইক এবং গাড়ি র্যালি আমাদের জেলা প্রশাসনের কথা অনুযায়ী, জেলা প্রশাসনের কথাকে সম্মান জানিয়ে আমরা আমাদের বাইক এবং গাড়ি র্যালি আগামীকালকেই মানে বন্ধ ঘোষণা করেছি। এবং আমরা আমাদের ঈদের মিলাদুন্নবী কমিটি আমরা আগামী দিনে আমরা অন্য কর্মসূচির মাধ্যমে ঈদে মিলাদুন্নবী উদযাপন করব। এবং ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।